नमस्कार बंधुरा, मोर पाकशालाय आपनादे सबाइके जानाई सादर आमंत्रण। सकलके अनेक अनेक शुभेच्छा जानिये आमी मो आबारो एकटा नतून रेसिपी निये आपनादेर सामने चले एसेछि। आजके आमी आपनादेरके बानिये देखाबो एग पोच कारी। बाड़ितेई जदि कोनोदिनो माछ बा मांस खेते इच्छा ना करे, एइभावे डिमेर रेसिपि बानिये सकलके ताक लागिये दिन। तो चलुन किभावे रेसिपिटा तैरि करेछि देखे नि। कड़ाइए अल्प एकटूखानि सर्षेर तेल गरम करे नेब। तेलटा गरम हो गेले एकटा डिम प्रथमे बाटिते आगे खूब साबधाने भालो करे भेंगे निते हबे, जाते कुसुमटा एकदम ही गले ना जाए। तारपरे डिमटाके तेलेर मध्ये दिए एक मिनिटेर जन्य ढाका दिए देव। एक मिनिट पर ढाकनाटा खुले निलेई देखते पाबेन जे ओपरेर कुसुमटा शक्त हो गेछे आर नीचटा भाजा हो गेछे। एई पर्याये आमी तेल थेके डिमटाके तुले नेब। ওই একই প্রসেসে আমি বাকি ডিমগুলো পোচ করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ওই কড়ায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দেব 2টো এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 1টা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে লো ফ্লেমে 8 থেকে 10 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব মিহি করে আমি কুচিয়েছি। কুচানো পেঁয়াজটা দিয়ে দেব আর দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এটা আমি 3-4টে দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন ঝালটা দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ফ্রাই করে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা লালচে কালার চলে আসবে তখন দিয়ে দেব 2 টিস্পুন আদা রসুন পেস্ট। এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়ে 2 টিস্পুন দিতে হবে। ভালো করে আদা রসুনটাকে ভেজে নেব যাতে পরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও আমি মিনিট দুয়ে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো এ রেখে খুব ভালো করে সমস্ত মশলা কষিয়ে নেব। দেখুন টমেটোটা বেশ সুন্দর একটা গাঢ় গাঢ় ভাব এসে গেছে। এই পর্যায়ে টমেটোটা কষা হয়ে গেছে, দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, আর সাথে দেব স্বাদমতো লবণ আর 1/2 টিস্পুন চিনি। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে কষতে হবে। যতক্ষণ কষতে হবে ততক্ষণ মশলাটা একটা তেল না ছেড়ে আসছে আর শুকনো শুকনো ভাব না হচ্ছে। দেখুন মশলাটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে, তেলটাও ছেড়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। আমি এখানে একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা ডিমের পোচগুলো দিয়ে দেব। যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বরাবরের জন্য, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অল করতে ভুলবেন না। তো ডিমের পোচগুলোকে দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখুন গ্রেভিটা অনেকটাই মাখোমাখো ভাব চলে এসেছে, আর এইটুকুন ঝোল রাখতে হবে, পরে ঠান্ডা হয়ে গেলে আর একটু বসে যেতে পারে। এরকম ঝোলই খেতে ভালো লাগে। এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তৈরি হয়ে গেল এগ পোচ কারি। ডিমের আপনারা অনেক রকম রেসিপি খেয়ে দেখেছেন, এইরকমভাবে একবার ডিমের এক পোচ কারি খেয়ে বানিয়ে দেখবেন। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তাছাড়াও আপনারা রুটি কিংবা পরোটা দিয়েও এটা সার্ভ করতে পারেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। টাটা।